রঙ্গবতী কোন কলতা হসিব দে কোন কথা আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভু দত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী, প্রিয়া প্রিয়ার মনো খাতে কোন মন বিহঙ্গন আমার জীবন ভুলাই উড়ি যায় রে, প্রিয়া প্রিয়ার মনো খাতে কোন মন বিহঙ্গন আমার জীবন ভুলাই উড়ি আমাদের এই 20 নম্বর ওয়ার্ডের যে নতুন রাস্তাগুলির নির্মাণ কার্য শুরু হবে আজ থেকে বা কাল থেকে তার শুভ সূচনা করবেন পুরুলিয়া পৌরসভার মাননীয় পৌর প্রশাসক ডক্টর মৃগাঙ্ক মাহাতো মহাশয়। আজকে সূচনা করার আগে দু এক কথা বলে আমাদের শুভ সূচনায় যাওয়ার জন্য অনুরোধ জানাবো। দু এক কথায় ডক্টর মৃগাঙ্ক মাহাতো মহাশয়। রাস্তা, সেই রাস্তার শুভ সূচনার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমি আসার পর থেকেই এলাকার বিশিষ্ট মানুষদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছিলেন যে এই রাস্তা প্রায় 20 বছর আগে হয়েছিল, কেউ বলছিলেন না 20 বছর আগেও হয়েছিল, তাদের মনে নেই। অর্থাৎ দীর্ঘদিনের যে এলাকার মানুষের আপনাদের দাবি আজকে আপনাদের পূরণ হতে চলেছে, এবং এই দাবি পূরণের যিনি রূপকার সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিতে চাই পুরুলিয়া পৌরসভা থেকে, যে তিনি আপনাদের এই দীর্ঘদিনের দাবি আজকে পূরণ করতে চলেছেন। যে সমস্ত বড় বড় রাস্তা অর্থাৎ পুরুলিয়া থেকে বাঁকুড়া, পুরুলিয়া সিরকাবাদ, পুরুলিয়া ঝালদা, পুরুলিয়া রঘুনাথপুর, এই রাস্তাগুলো আজকে 10 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী পাল্টে দিয়েছেন, কিন্তু পুরুলিয়া শহরের মধ্যে
যে সমস্ত ছোট ছোট রাস্তা আপনাদের যে সমস্ত আছে বিভিন্ন ওয়ার্ডে, 23টা ওয়ার্ডে, যেগুলোর জন্য মানুষের অতটা নজর ছিল না, কিন্তু যে প্রোগ্রামগুলো যেটা বৈদ্যনাথবাবু বলছিলেন যে বিভিন্ন সমস্ত প্রোগ্রামের মাধ্যমে আজকে এলাকার মানুষের কাছ থেকে দাবিগুলো উঠে এসেছে যে না, বড় বড় রাস্তাগুলোর পাশাপাশি যে শহরের মধ্যে যে ছোট ছোট রাস্তাগুলো আছে সেগুলো পুনরায় সংস্কার করা দরকার এবং কিছু কিছু ক্ষেত্রে নতুন রাস্তা করা দরকার। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ এর জন্য ফান্ড অ্যালট করেন এবং পুরুলিয়া পৌরসভাকে তিনি দায়িত্ব দেন যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই সমস্ত রাস্তাগুলো রূপায়ণ করতে হবে। ছিল যে বিভিন্ন ওয়ার্ডে 4 নম্বর থেকে আরম্ভ করে 16 নম্বর থেকে আরম্ভ করে আমাদের প্রশাসক মণ্ডলীর সদস্য কাজল বসে আছে, তার ওয়ার্ডের একটা দীর্ঘদিনের রাস্তা শিমুলডাঙ্গার এখন রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত পড়েছিল, তার মুখের দেখে হাসি আমরা সত্যি সেদিন আনন্দিত হয়ে গেছিলাম যে তারা এত আনন্দিত হয়েছিলেন যে আমাদের দিকে কেউ ফিরে তাকায়নি। শিমুলডাঙ্গার একটা রাস্তা 16 নম্বর ওয়ার্ডে আপনারা তো অনেকেই গেছেন, সেই রাস্তা দিয়ে তারা মানুষ এত এলাকার খুশি এবং আপনাদের এলাকাও যে আজকে নিশ্চয়ই মানুষ যখন খুশি হবেন যে রাস্তাগুলো হয়ে গেলে পরে। এবং একটু যেটা বৈদ্যনাথবাবু বলছিলেন যে এলাকার মানুষ একটু সহযোগিতা করবেন, আমরা চাই হয়তো আপনাদের দু একদিন একটু অসুবিধা হতে পারে, যারা রাস্তায় দোকানদারি করেন, যারা হয়তো সবজি বিক্রি করেন, তারা একটু সহযোগিতা করবেন। যখন ঠিকাদার সংস্থা কাজ আরম্ভ করবে আমরা চাই যে দ্রুততার সঙ্গে এই কাজগুলো হয়ে যাক এবং আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই কাজগুলো করা। আমাদের সদস্য কাজল ব্যানার্জি মহাশয় উপস্থিত আছেন, এই এলাকার অভিজিৎ কুণ্ডু উপস্থিত আছেন, সঞ্জিত দত্ত আস্তিক দেব প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর বিশ্লিষ্ট সমাজসেবী সমীর রায়, আরও অনেকে আছেন, সবার নাম করছি না, সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে দু চার কথা বলছি। এই 19 নম্বর এবং 20 নম্বর ওয়ার্ডের এই রাস্তা বহুদিন এলাকা দাবি ছিল, ওই দাবি মতো আমাদের যে বঙ্গধ্বনি দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান দিদিকে বলো এই যে প্রকল্পগুলো করেছেন দিদি, তার মাধ্যমে জনসাধারণের মাধ্যমে খোঁজখবর নিয়ে একবারে এত বড় রাস্তা কমলাডুগির এখান থেকে শুরু হবে, নিয়ে দিলকুশা মিরাট কেবিন হয়ে ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে রাহেড়গড়া হয়ে ফোকাপানপাড়ার মোড় একবারে শেষ হচ্ছে। ইয়ার মধ্যে আমাদের এলাকায় এখনই আমাকে দাবি করছিলেন যে এই কালভারটা না করলে অনেকে অসুবিধা হবে, তো আমরা বললাম ওটা আমাদের অফিসে যোগাযোগ করতে বললাম, এলাকার থেকে একটা করতে বললাম, অ্যাপ্লিকেশন করুন সবাই মিলে, নিয়ে আমরা ওটা দেখে পরে আমাদের ইঞ্জিনিয়ার আসবে, এসে পরে ওইটাকে কালভারটাকে এস্টিমেট করে খুব তাড়াতাড়ির মধ্যে ওইটাকেও করে দেবো, নাহলে বলছে রাস্তাটা করার পর রাস্তাটা কাটাকাটি হবে, তার জন্য আমরা বললাম তাড়াতাড়ি কালভারটা তৈরি করে দেবো। এর সঙ্গে সঙ্গে দিদি আমার মন্ত্রী আমাদের এই যে পাড়ায় সমাধান এর মাধ্যমে 3টা ক্লাবের চিত্তরঞ্জন ক্লাব, শক্তি সংঘ ক্লাব, অগ্রদূত সংঘ, এই 3টে ক্লাবকে 3টা লাইট দিতে বলেছেন, এটাও উনি এখান থেকে খবর নিয়েছেন এলাকার মাধ্যমে। এইসব কাজ আমাদের দিদি নানারকম এই যে প্রোগ্রামগুলো হচ্ছে, বঙ্গধ্বনি বলুন, দুয়ারে সরকার বলুন, এগুলোর মধ্যে বিরোধীরা অনেক রকম কুৎসা ঘটায়, কিন্তু এই প্রকল্পগুলোর মাধ্যমেই নানারকম আমাদের ডেভেলপমেন্টের কাজ শুরু হচ্ছে। তো বেশি বক্তব্য 20 নম্বর ওয়ার্ডে পথশ্রী প্রকল্পের উদ্বোধন হলো, এখানে রাস্তাটা কালকের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, দিলকুশা হোটেল থেকে ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে এদিকে পোকাবান পর্যন্ত রাস্তাটা যাবে, আজকে তার শুভ সূচনা। এবং এইভাবে আজকে আমাদের যে পথশ্রী যে 5টা প্রকল্প ছিল তার মধ্যে আজকে শেষ অনুষ্ঠান, এর আগে আমাদের 7 নম্বর, 4 নম্বর, 16 নম্বর ওয়ার্ড এগুলো সব হয়ে গেছে, আর আজকে শেষ ছিল, এর আগে এরপরে আগামী দিনে আরও চলবে, মানুষের দাবি মেনে আরও চেষ্টা করছে। ইতিমধ্যে একজন দর্শক কমেন্ট করে জানিয়েছেন 9 নম্বরের অবস্থা খুবই খারাপ, সে ব্যাপারে আপনি কী বলেন? 9 নম্বরে পাড়ায় সমাধানে প্রকল্প অ্যাপ্রুভ হয়ে গেছে, ওটা পথশ্রী নয়, ওটা পাড়ায় সমাধানের যে প্রকল্প তার মধ্যে ওটা স্যাংশন হয়েছে, ওটার কাজ সোমবার থেকে শুরু হবে।